জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। জাতীয় সংগীত অবমাননা মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 17ই জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 29শে নভেম্বরের বিধানসভার ভিডিও ফুটেজ দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই ফুটেজ দেখার সময় তিনি মন্তব্য করেন, যে ক্যামেরার ফুটেজ দেখছি সেখানে শুধু শাসক দলের ফুটেজ দেখতে পাচ্ছি, আর কারো জমায়েত দেখতে পাচ্ছি না। তাহলে বিজেপি বিধায়করা জাতীয় সংগীত শুনতে পাবেন কি করে? প্রশ্ন করেন তিনি। ওটা অন্য ক্যামেরায় রয়েছে, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। যদি একটি ক্যামেরায় দুটি জমায়েত দেখাই না যায় তাহলে শোনার প্রশ্ন কি করে ওঠে? প্রশ্ন করেন বিচারপতি সেনগুপ্ত। অভিযোগের সপক্ষে প্রাথমিক তথ্য প্রমাণ দেখা যাচ্ছে না, মন্তব্য করেন তিনি। এইসব ফুটেজই তো কেস ডায়েরিতে থাকবে, বিস্ময় প্রকাশ করে বলেন তিনি। জাতীয় সংগীতকে অস্ত্রের মতো ব্যবহার করা হয়েছে, মন্তব্য করে বলেন বিচারপতি সেনগুপ্ত। আজ ও কাল কোনো মামলা শুনব না, খুন ধর্ষণের থেকে এই মামলা বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন বিচারপতি। হঠাৎ করে জাতীয় সংগীত শুরু হলে কি বিছানায় শুয়ে থাকা বয়স্ক লোক লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে? প্রশ্ন করেন তিনি। দেশকে সম্মান জানানোর জন্য জাতীয় সংগীত নাকি অপর পক্ষকে ফাঁসানোর জন্য? প্রশ্ন তো উঠবেই, মন্তব্য করেন তিনি। দুপক্ষই স্লোগান দিচ্ছিল, সেই সময় তারা কি করবে? কোথায় জাতীয় সংগীত হচ্ছিল খেয়াল রাখবে? জাতীয় সংগীত অসৎ উদ্দেশ্যে গাওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে, মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। 10ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ আপনারা জানেন যে এই জাতীয় সংগীত অবমাননা নিয়ে লালবাজার তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। বিজেপির আইনজীবী কি বলছেন শোনাব আপনাদের। হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে এবং হাইকোর্ট ফুটেজগুলো কল ফর করেছিল, যে সিসিটিভি ফুটেজ বিধানসভা এরিয়াতে ছিল। সেই ফুটেজ দেখার পরে হাইকোর্ট হ্যাজ ফাইন্ড দ্যাট দের আর টু সেপারেট প্লেসেস আর টু ধর্নার্স ওয়াজ গোয়িং অন। সো কোর্ট হ্যাজ কাম টু এ কনক্লুশন যে দুটো ধর্নার, একটা ধর্নার যে অ্যাসেম্বলি, যে অ্যাসেম্বল থাকে সেটা কি অন্য ধর্নার উপর সেই রেস্ট্রিকশনগুলো কার্যকর হয় কি না? কারণ এখানে অ্যাডমিটেডলি একটা ধর্না টিএমসির চলছিল, একটা ধর্না বিজেপির চলছিল। সুতরাং টিএমসির যে জমায়েত ছিল সেই জমায়েতে যে রেস্ট্রিকশন বা সেই জমায়েতে যা নিয়মকানুন সেগুলো অন্য ধর্না যেটা বিজেপির ধর্না চলছিল সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি না। এই ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভি ফুটেজে দুটো ধর্না দুপাশে চলছিল। এই ক্ষেত্রে সব কিছু বিচার করে আজকে স্থগিতাদেশ দিয়েছে এফআইআরের উপর হাইকোর্ট এবং পরবর্তী 10ই জানুয়ারি কেসের ফাইনাল হিয়ারিংয়ের জন্য পোস্ট করেছে ম্যাটার। যে প্রসিডিং, যে ইনভেস্টিগেশন পুলিশ করবে সেই প্রসিডিং বা ইনভেস্টিগেশনের উপর স্থগিতাদেশ। যেরকম আপনাদের জানালাম যে জাতীয় সংগীত অবমাননা মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আগামী 17ই জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ, নির্দেশ দিয়ে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 29শে নভেম্বরের বিধানসভার ভিডিও ফুটেজ দেখছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই ভিডিও ফুটেজ দেখার সময় তিনি মন্তব্য করেন, যে ক্যামেরার ফুটেজ দেখছি সেখানে শুধুই শাসক দলের ফুটেজ দেখতে পাচ্ছি, আর কারো জমায়েত দেখা যাচ্ছে না। তাহলে বিজেপি বিধায়করা জাতীয় সংগীত শুনতে পাবেন কি করে? এই প্রশ্ন করেন বিচারপতি। ওটা অন্য ক্যামেরা রয়েছে, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দেখুন, তৃণমূল কংগ্রেস জাতীয় সংগীতকে দুভাবে অপমান করছে। জাতীয় সংগীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, জাতীয় সংগীতকে ইকো হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ জাতীয় সংগীত কোন পরিস্থিতিতে কিভাবে গাওয়া হয় তারও একটা নির্দিষ্ট পরিবেশ থাকে। তৃণমূল কংগ্রেস যেখানে কালো কাপড় পরে ফ্যাশন প্যারেড করছে, প্রতিহিংসার রাজনীতি করছে, যেখানে 1 2 3 4 বিজেপির সবচেয়ে স্লোগান চলছে, সেই মঞ্চ থেকে জাতীয় সংগীত গাওয়া যায়? জাতীয় সংগীতের মাঝখানে দাঁড় করিয়ে আজকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক প্রত্যেকটি রাজনীতি সচেতন মানুষ বোঝেন। তো স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই সিদ্ধান্ত আমরা খুশি, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জানলাম যে জাতীয় সংগীত অবমাননা মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভিডিও ফুটেজ দেখার সময় বিচারপতি সেনগুপ্ত মন্তব্য করেন যে শুধুমাত্র এই ভিডিও ফুটেজে শাসক দলের বিধায়কদের দেখা যাচ্ছে কিন্তু বিজেপির বিধায়কদের দেখা যাচ্ছে না। সেই সঙ্গে তিনি আরও বলেন যে যদি একটি ক্যামেরায় দুটি জমায়েত দেখাই না যায় তাহলে শোনার প্রশ্ন ওঠে কি করে? প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কি বললেন শোনাবো। দেখুন, সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা এটা যেন একটা রাজনৈতিক খেলার উপকরণ হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত যখন তখন যার খুশি জাতীয় সংগীত গেয়ে দিলাম এবং সেই জাতীয় সংগীত যে গাওয়া হবে তার প্রপার নোটিফিকেশন নেই, কাউকে জানানো নেই যে এটা জাতীয় সংগীতের সময়, এখন জাতীয় সংগীত গাওয়া হবে যাতে সমস্ত নাগরিকরা সচেতন থাকেন, সেসব না করে আমি চিৎকার করছি, চেঁচামেচি করছি, বিক্ষোভ করছি, হঠাৎ জাতীয় সংগীত গেয়ে উঠলাম,
এই কাজটাই কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা, এবং প্রথম অবমাননা যদি হয়ে থাকে সেটা করেছে যারা জাতীয় সঙ্গীত হঠাৎ গেয়ে উঠলেন, এবং তারপরে তো বিচার হবে যে অন্য কেউ তারা জানতেন কিনা, শোনার পর তারা অমর্যাদা দেখিয়েছেন কিনা, এই সমস্ত ফ্যাকচুয়াল ব্যাপার। প্রকৃতপক্ষে জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে এইরকম লড়াইটা নিম্ন স্তরের রাজনৈতিক রুচির পরিচয় বলে আমি মনে করি।